গুড ইভিনিং বন্ধুরা, আপনারা দেখছেন বাড়ি থেকে বহুদূরে আর আমি কুচি। তো এখন আজকে অনেক দেরি হয়ে গেছে ব্লগটা চালু করতে, অনেকই দেরি হয়ে গেছে, কেন কি আজকে মায়ের শরীর একদমই ভালো নয়, আর তাই জন্য আমিও ব্লগটা চালু করিনি। আর যে মায়ের অনেক কমে ব্যথা হয়েছে, তো তাই জন্য মা করতে পারছে না, আর মা এখন মোবাইলটা ধরেছে যেমন তেমন করে। তো আমি আটাটা মেখে দিলে মা যেমন তেমন যেমন করে আর ওই রুটিটা করে নেবে। তো বাচ্চাটা এসেছে, ওই দেখুন বাচ্চাটা এসেছে, তোকে জিজ্ঞেস করছে ওইটা কি, তো আমাকে ডিস্টার্ব করছে। তো আমিও করে নিই, একটু আটাটা মেখে নিই, তারপরে ওর সাথে খেলবো, বাদ মে খেলুঙ্গি মে। তো ও আবার এসে ডিস্টার্ব করছে, এসে পোজ মারছে। তো দিনের বেলা সয়াবিনের তরকারি হয়েছিল আর ভাত হয়েছিল, তো আর বেশি কিছু হয়নি। কী করছে, বদমাইশি করছে, ছোটোটা থেকে বেশি বুদ্ধিমান, ছোটোটা একদমই ছোট মিয়াও। আর মাকে হেল্প করলেও ভালোই। তো মা মোবাইল ধরছে, আমি আটা মাখছি, মা তারপরে বেলবে, আর কি বলবো, আটা আমার হাতে চিপকে গেছে আটা। আবার পোজ মারছে, আমি বাহার যা, আমি খেলনে বাদ মে আউঙ্গি, আমি যা। তো আমি আটাটায় মনে হয় একটু বেশি জল হয়ে গেছে, তাও আমি এবার মনে হয় আটা বেশি জল হয়ে গেল, মা আটায় অনেকটা জল হয়ে গেল। যা 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 কুচি, বেশি জল হয়ে গেলো রে, এবার কী করে রুটি হবে, বেশি জল হয়ে গেলো, যা আর কি করবো, যা 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 তুই খেলবি, যা আর তো দাঁড়া হবে না, যা। আরে আর আটা দিস না, অনেক আটাও বেশি হয়ে গেছে, আর এত রুটি খাবে কে, আমরা দুজনেই তো মানুষ, যা 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 লাট পেটে করে দিয়েছি, যা আর খেল, আর বসতে হয় না, যা বাকি আমি করে দেবো যেমন তেমন করে, যা। বাচ্চাদেরকে দিয়ে কাজ করালে এরকমই হয়, কিন্তু শেখাতেও তো হবে, মেয়ে মানুষ, তাই যা হোক আবার কী করা যায় দেখি। তো বন্ধুরা, আমাদের রুটি বেড়ে গেছে, দেখুন রুটি কি, সবজি আর ওই আবার একটা সবজি। তো আমরা এখন খেতে বসেছি, 10টা বেজে গেছে অলরেডি, বাচ্চাগুলো এসে খেলছিল, দেখলেন তো। তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, আর আজকে রুটিটা এইভাবে এর জন্য হয়েছে কেন কি আমি আটা বেশি জল খেয়েছিলাম। তো আমি তো নতুন রাঁধিনি, তো আমি জানি না কতটা আটা, কতটা বেল, কতটা কী দিতে হবে। তো আজকে মায়ের শরীরেও ভালো ছিল না, নাহলে তো মাই রুটিগুলো করে নিত, আর তাই জন্য আজকে সকাল থেকে চালু করিনি, বিকাল বিকালই চালু করেছি। তো আপনারা তো জানেনই আমাদের সয়াবিনের তরকারি কত ভালো লাগে, তো আজকে তাই জন্য মাকে বলেছিলাম রুটি করতে, কিন্তু দিয়ে আমি বেশি ঢেলে দিয়ে দিয়েছি।
তো দেখুন তন্দুরি রুটি হয়েছে পুরো একদম খেতে এইগুলো রুটিগুলো তো আমাকে খুব ভালো লাগছে খেতে থ্যাংক ইউ মাম্মা তো আজকের ব্লগটা তো খুবই ছোট হয়েছে খুব ছোট হয়েছে তো আজকের ব্লগটা এতই ছোট হয়েছে কেন কি আজকে বেশি সবাই চালু করতে পারিনি তো আজকের ব্লগের কন্টেন্টও এমনি মিনি ব্লগ তাই জন্য আজকের ব্লগটা আপনারাও খেয়ে নিন আমরাও ঘুমিয়ে পড়বো আপনারাও ঘুমিয়ে পড়বেন বাই বাই দেখা হচ্ছে একটা নতুন কন্টেন্টের সাথে।